আসসালামু আলাইকুম সবাই, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি। আজকে আপনার সাথে একটা আইডিয়া শেয়ার করবো, ইনশাআল্লাহ আপনার উপকার হইব। আমি একটা পুরানা শেলফিং ইউনিট ইউজ করবো আর প্লাস্টিক কাভারিং ইউজ করবো আমার পুরানা মাট্রেসর। অডিও জিনিস তৈরি একটা টেম্পোরারি গ্রিন হাউস বানাইমু আমার প্লান্টসরে ঠান্ডা থাকি সেফ হবার লাগি। আর আমি ওরকম আমার শেলফিং ইউনিটে প্লাস্টিক কাভারিং দিয়ে রাখবো গাছ তৈরি, যেভাবে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে গিয়ারি, তারপরে গাছের কোনো প্রবলেম হইতো না। আসলে আমরা টেম্পারেচার স্টিল রাইত 4-5 ডিগ্রি হয়ে যায়, এই টেম্পারেচার আমরা গাছের লাগিয়ে বেশি ঠান্ডা, গাছ ড্যামেজ হইতে পারে, নষ্ট হইতে পারে। আবার দিনের টেম্পারেচার আলহামদুলিল্লাহ ভালো আছে, ধর 20 ডিগ্রি হয়ে যায় কোনো দিন, 15 থেকে 20 ডিগ্রি হয়ে যায়, কোনো প্রবলেম নাই গাছের লাগিয়ে আরে। কিন্তু রাতকর লাগিয়ে আমরা প্লাস্টিক কাভারিং করা জরুরি। আমি বর্তমানে গাছখল রাখছি, এই না কিছু গাছখল উড়ি রাখছি, আমার বেগুনের গাছখল রাখছি, কদুর গাছখল রাখছি, এর বাদে আমি কয়েকটা খিরার গাছ, পেপারের গাছ রাখছি। আলহামদুলিল্লাহ 3 দিন হয়ে গেছে গাছ, মাশাআল্লাহ ভালো আছে, আল্লাহ মুবারিক, কোনো অসুবিধা হয়েছে না। তো ওরকম আরও 2-3 হপ্তাহ রাখবো আমি, জুনের 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ বাদে গিয়ে আর ইনশাআল্লাহ আমি গাছ রইলি মনে আরি। তো এই টাইম পর্যন্ত আমি ওরকম রাখবো, আমি গাছটা আমার ঠান্ডা থেকে আরে বাঁচাইবার লাগি আর ইনশাআল্লাহ গাছগুলো ভালো থাকবো, হেলথি থাকবো আর বড়ো হইব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনারা ভালো থাকে, ভালো লাগে, তো ইনশাআল্লাহ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, ইনশাআল্লাহ দোয়া করবা আমরা লাগি আর। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Our temporary greenhouse is great for keeping your fragile plants safe from frost. Inshallah, this tip will benefit you. We have used recycled materials to make our greenhouse. If you like our video and haven't subscribed already, please subscribe, share, like, and hit the bell button to be notified every time we upload. But for now, Assalamu alaikum.